বলুন তো দেখি, রাতের বেলা যখন আপনার আব্বার মা দুইজন এক জায়গাতে শুয়েছিল, তখন কি আপনার কোনো অস্তিত্ব ছিল? একদম ছিল না। দুজনা মেলামেশা করলো, এর এক ফোঁটা পানি আর ওর বক্ষদেশ থেকে আর এক ফোঁটা পানি, এই দুটো পানিকে আল্লাহ একত্রিত করে মায়ের পেটের ভিতরে আল্লাহ বলছেন, ফাকা সাওনা ইজাম আলহমা, আমি গোস্তের টুকরা বানিয়ে দিলাম। বলুন তো, গোস্তের টুকরা পর্যন্তের কোন অস্তিত্ব ছিল? ছিল। ও শুধু গোস্ত ছিল মায়ের পেটে, রূহ আসার পরে ও কি হলো? জীবন পেল। ও রূহ আসার পরে কি পেল? জীবন পেল। তাহলে মানুষের প্রথমে মত সৃষ্টি মানে হলো তার প্রথমে কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ বলছে তারপরে আমি তোমাকে জিন্দা করেছি। জিন্দা করেছি মানে মায়ের পেটের গোস্তের টুকরাটাতে আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি মানে তার ভিতরে রুহু আসার আদেশ দিয়ে দিলাম। রুহু চলে এলো মানে তুমি মানুষ রূপে পৃথিবীতে আসবে, তোমার স্ট্রাকচার তৈরি করে দাও। বুঝতে পেরেছেন? তাহলে মানুষ প্রথমে মত মৃত্যু মানে অনস্তিত্ব, তারপরে অস্তিত্ব লাভ করলো। জীবন মানে অস্তিত্ব, আর মত মানে অনস্তিত্ব, যার কোন অস্তিত্ব ছিল না। এবার আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে তৈরি এই কারণেই করেছি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। এখানে একটা উদাহরণ নেন, ভালো করে শুনুন। আচ্ছা বলুন তো দেখি, বন্ধুরে এই লোকটা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা আল্লাহ জানে কি জানে না? বলুন, জানে। তা আল্লাহ যখন জানে লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তাহলে মমতাজুল ইসলাম আল্লাহ কেন এখানে পরীক্ষার কথা বললেন? পরীক্ষা কেন তাহলে করবে? ডাইরেক্ট ধরে ঢুকিয়ে দিতে পারে। আল্লাহ যখন জানে লোকটা জান্নাতে বা জাহান্নামে যাবে, তাহলে পরীক্ষার আবার সওয়াল এনো কেন? বর্তমানে আমরা যে রাজ্যতে বাস করি, এখানে চাকরি বাকরি হচ্ছে মানুষের? হচ্ছে? হচ্ছে না। কিন্তু মাঝে সাথে পরীক্ষা হচ্ছে চাকরি, পরীক্ষা হয়েও কাজে নাই। চাকরি সব এমএলএ এমপি আর নেতাদের হাতে, আর গরিব মানুষের ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষার সব থেকে ভালো রেজাল্ট লাল কালির দাগ। কি বলছি বুঝতে পারছেন না? এখন এটা সরকারের চালাকি। সরকার দেখছে যদি এমএলএমপিদের হাত দিয়ে যদি চাকরিটা ডাইরেক্ট যদি করে দিই, তাহলে এখনই মানুষ আবার অন্য পতাকা ধরে বলবে এই সরকার চাই না, এই সরকার চাই না। ওই জন্য সরকার একটা চালাকি করেছে, এক কাজ কর, অন্তত পক্ষে সবাইকে পরীক্ষাতে বসা, চাকরিতে সব তোদেরই হাতে। কি বলছি বুঝতে পারছেন না? যাতে সরকারের নিজের আর কোনো বদনাম না হয়। আল্লাহ তেমন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যদি এই লোকটাকে দিয়ে দেয়, আর এই লোকটাকে যদি জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, তাহলে এই লোকটা আল্লাহকে কৈফিয়াত করতে পারবে যে আল্লাহ ওকে কেন জান্নাতে দিলে আর আমি কেন জাহান্নামে দিলাম। ওই জন্য আল্লাহ বলছে, নিজের ওপরে আমি দোষ রাখবো না, আমি জানি ও জাহান্নামে যাবে এ জান্নাতে যাবে, আমি নিজে দোষ মুক্ত হওয়ার জন্য আমি তোদেরকে পরীক্ষার সিস্টেম করে দিলাম। চলে আয় পরীক্ষা থেকে, ভালো রেজাল্ট করবি ও জান্নাতে যাবি, আর যার রেজাল্ট খারাপ হবে ও জাহান্নামে চলে যাবে। এই জন্য পরীক্ষা। কি বলছি বুঝতে পারছেন না? জি, এবার একটা কথা বলি, আল্লাহ এখানে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করেছো বলো? ছোটবেলাতে একটা কবিতা পড়েছিলাম,
গুটি ছয় পায়রা গুটি কত হাঁস রে, আমাদের ঘরে করে একসাথে বাস রে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাস রে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কগুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিনবেশ দুনিয়া, মাধবীর সাকে বাঁধে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধুর সঙ্গ। এটা কুমুদ রঞ্জন মল্লিকের লেখা। আমি একটা একটা আয়াত বলছি আর বাস্তবে মিলিয়ে দিচ্ছি আপনাকে। জি, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পরীক্ষা করব কে ভালো কাজ করেছো। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, আমল বেশি করলে জান্নাতে যাওয়া সহজ হবে, না ভালো আমল অল্প করলেই জান্নাতে যাওয়া সহজ হবে? কোনটা? ভালো আমল অল্প করলেই জান্নাতে যাওয়া সহজ হবে। এখন স্কুলের হেডমাস্টার প্রশ্নপত্রে লিখেছে, কি লিখেছে না প্রশ্নপত্রে লিখেছে, যে রাকাল ছেলে কবিতাটি 8 লাইন মুখস্থ লেখো। কবিতাটি ধরে নেন 30 লাইনে, তা আপনার 30 লাইনই মুখস্থ ছিল। এখন আপনি যদি মোস্তানি করে পরীক্ষার খাতাতে 30 লাইনই যদি লেখেন, আচ্ছা বলুন তো দেখি মাস্টার নাম্বার দিবে না লাল কালির চিক টেনে দিবা? লাল কালির চিক টানবে, কারণ ও মাস্টারের প্রশ্নের অবাধ্য ছাত্র, যতই ঠিক উত্তর দিক। এবার আমল করার ব্যাপারে একটা খাতারনাক কথা বলে রাখতে শুনে দেন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া, তারপরেও তাকে জাহান্নামে ঢোকানো হবে। যে কি আশ্চর্য কথা নয়! আল্লাহ বলছে আমল করে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাকে ধরে কোথায় দেওয়া হবে? জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। তাহলে এরা আবার কারা? বন্ধুরে আমার, বাজার থেকে 10 টাকা কেজি বেগুন যদি আপনি কেনেন, ওই বেগুনটা 4 বার করে লাইটের আলোতে দেখেন ভিতরে পোকা আছে কিনা। কেউ যদি আপনাকে 2000 টাকার নোট এখন দেয়, আপনি 2000 নোটটা বারবার করে টেস্ট করবেন যে নোটের ভিতরে জাল আছে কিনা, টেস্ট করবেন কি করছেন না। আপনাকে বোঝাতে চাইছি, আপনি যে আমলটা করে জান্নাতে যেতে চাইছেন, ওই আমলটা যে করছেন ওটা আল্লাহর নবী করেছিলেন কি না, এটা একবার আপনার দেখা লাগবে কি লাগবে না। 2000 টাকার নোট যদি জাল কিনা বারবার পরীক্ষা করা লাগে, 10 টাকার বেগুন যদি ভিতরে পোকা আছে কিনা বারবার যদি যাচাই বাছাই যদি করা লাগে, বন্ধুরে আপনি একটা কাজ করে জান্নাতে যেতে চাইছেন, তাহলে এই কাজটা আল্লাহর নবী করেছিলেন কি না এটা জানা দরকার আছে না? নাই আছে না? নাই আছে। আল্লাহ বলছে ভালো আমল কে করবে? তোমাদের মধ্যে কি করবে? ভালো আমল কে করবে? তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহু আকবার, আল্লাহ বলছে 7 আসমান আমি বানিয়েছি স্তরে স্তরে। কেউ কেউ বলে যে 7টা মনে হয় 1.5 ফুট তফাত তফাত। জি, এই যে আমরা আকাশটা দেখতে পাই, 1,00,000 কিলোমিটার গতিতে যদি একটা প্লেন যদি চলে, 1,00,000 ধরে নেন, আচ্ছা বলুন তো আকাশটায় পৌঁছাতে টাইম লাগবে কতদিন? জানা আছে 500 বছর।
তার পরের আকাশটা 500 বছর, তারও পরের আকাশটা 500 বছর। আল্লাহর নবী নয় স্বয়ং আল্লাহ বলছেন তিবাকা। তিবাকা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী বলেছেন, আমরা যেমন বাড়ি করি একতলা দুতলা তিনতলা, মাটি থেকে একতলার যতটা ডিফারেন্স হয় দ্বিতীয় তলার ততটাই ডিফারেন্স হবে, তার উপরের তলাটাও ততটা ডিফারেন্স হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খলকির রহমান মিন তাফাওত ফারজিল বাসার গাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসার কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাশিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহ বলছেন আসমানটাকে একতলা দুই তলা এরকম করে বানিয়েছে, তোমরা একবার দৃষ্টি দিয়ে দেখো যে আমার আসমানে কোথাও ফাটল ধরেছে কিনা, তোমার দৃষ্টিটা আবার তুমি দ্বিতীয়বার দেখো কোথাও কোনো ত্রুটি আছে কিনা, তৃতীয়বার তুমি আবার দেখো তোমার দৃষ্টি তোমার দিকে ফেরত আসবে ক্লান্ত হয়ে, কিন্তু আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না। আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে? আছে? কে বললো নাই? আল্লাহ সৃষ্টিতে ভুল নাই? গাদা গাদা ভুল আপনার এখন মনে পড়ে না, তো আমি মনে করিয়ে দিব। ওই দক্ষিণ পাড়ার একটা ছেলে হয়েছে, ট্যাংটা তার মেকা, এরকম লোক আছে না? নাই? একটা মেয়ে তার বাচ্চাকে জন্ম দিয়েছে, মুখে ভাষা নেই বোবা। একটা লোক জন্ম দিয়েছে তার বাচ্চাকে, একটা মা তার বাচ্চার দুটো চোখ অন্ধ, এরকম হয় কি হয় না? আর সাধারণ মানুষ বলে আল্লাহর তোমার কেমন বিচার, একটা নিষ্ঠুর একটা মানে নিষ্পাপ শিশুকে তুমি এত সাজা কেন দিলে? ট্রেনে যাবেন বাসে যাবেন কত মানুষ দেখবেন পায়ার হাতে হাঁটে, কেউ আবার এমন করে করে হাঁটে, কেউ আবার কুঁজো হয়ে হাঁটে, কারো দুটো চোখ নাই, কারো দুটো পা নাই, কারো জন্ম থেকে দুটো হাত বেঁকা, এরকম আছে না? নাই? তাহলে সৃষ্টিতে ভুল নাই? কে বলল যে ভুল নাই? কে বললো? আপনার এখন জেগেছে না? সত্যি তো তাই, ভুল আছে। আহা, আল্লাহ বিকলঙ্গ কেন করলো? আচ্ছা আপনাদেরকে এবার একটা কথা বলছি, প্রথমের আয়াতটা আবার জুড়তে হবে এর সঙ্গে। আচ্ছা বলুন তো দেখি, প্রত্যেক ছাত্র প্রত্যেক ক্লাসের, আচ্ছা একই রকম প্রশ্ন হয় না ক্লাস অনুযায়ী প্রশ্ন হয়? কথা বলুন, ক্লাস ওয়ানের যে প্রশ্ন টু এ গিয়েও সে প্রশ্ন হয় হয় না? টু এর প্রশ্ন আলাদা, আবার থ্রির যে প্রশ্ন হয় ফোরের সেই প্রশ্ন হয় না? আচ্ছা মাধ্যমিক পরীক্ষা যদি প্রত্যেক বছরে একই যদি প্রশ্ন করা হয় তাহলে পরীক্ষা বলার কিছু থাকবে? থাকবে পরীক্ষা বলে কিছু থাকবে না, ওই জন্য প্রশ্ন পাল্টাতে হয় বারবার, তাই না? আল্লাহ বলেন পৃথিবীতে আমি ঠিক এই রকম ভাবে পরীক্ষা করব, আমার এক এক ধরনের পরীক্ষা এক এক রকমের হবে, এক এক রকমের প্রশ্ন হবে। আল্লাহ তাআলা মুমিনদের পরীক্ষার ব্যাপারে বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস রাসমারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। পৃথিবীতে তোমরা যারা ঈমান এনেছো আমি তোমাদের চারটে পরীক্ষা করব। এক নম্বরের পরীক্ষা হলো তোমাদের খাদ্যর সংকট দেখা দিবে। মৌলভি সাহেব কই খাদ্যর সংকট তো দেখা দেয় না? কে বলল দেখা দেয় না? সরিষার তেল আজ থেকে 1.5 বছর আগে ছিল 100 টাকা কেজি, এখন হয়েছে 200 টাকা কেজি। গরিব মানুষেরা ভাবছে খেতে পাবো কি পাবো না, এদিকে মজুরির দাম বাড়ছে না অথচ মালের দাম বেড়ে যাচ্ছে, ভয় করছে কি করছে না? আল্লাহ বলছে ওয়াল জু, মোমেনের এক নম্বরের পরীক্ষা হলো যে মোমেন তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তারপরে আল্লাহ বলছেন ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মালকে আমি আল্লাহ নষ্ট করে দিব। তোমার যে বেটাটা সব থেকে বেশি ইনকাম করতে জানে, কালকে চেন্নাই থেকে বাড়ি আসার পথে মালদা গাজলে নেমেছে বা মালদা কদুবাড়িতে নেমেছে, ওখানে নেমে
নেমে যাবে, বাসে সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আল্লাহ বলছে তোর বেটাকে দিয়ে তোর পরীক্ষা করব, তোর বেটাটার কানে শুনতে পাবে না, তোর মুখে ভাষা থাকবে না, তোর বেটার ঠ্যাংটাকে বেঁকিয়ে দিব, তোর বেটাটাকে অন্ধ করে দিব। আল্লাহ তাআলা এখানে মাল বলতে আপনার বেটাকেও বুঝিয়েছে, আপনার স্ত্রীকেও বুঝিয়েছে, আপনার বেটিকেও বুঝিয়েছে। আল্লাহ বলছে মোমেনের দ্বিতীয় নম্বরের পরীক্ষারে মোমেন শুনে রাখ, তোদেরকে পরীক্ষা করা হবে তোদের মালকে নষ্ট করে দিয়ে। আমি আল্লাহ বলছি তোদের পরীক্ষা করব। কানা হলো কেন, পূজো হলো কেন, ন্যাংরা কেন হলো? আল্লাহ বলছে একই রকমের পরীক্ষা সবাইকে করব না, তোর বেটাকে কানা করে দিয়ে তোর পরীক্ষা চালাবো, যে দেখি তোর বেটাটা কানা হবার পরেও তুই আমার শুকরিয়া করিস কিনা, তোর বেটির মুখে ভাষা নাই দেখি তুই আমার প্রশংসা করিস কিনা, তোর বেটিটা বোবা কানে শুনতে পায় না দেখি তুই আমার প্রশংসা করিস কিনা। আল্লাহ বলছে মোমেন যদি তোমরা হবে আমি আল্লাহ তোমাদের এই রকম ভাবে পরীক্ষা চালিয়ে যাব, এক এক রকমের পরীক্ষা দিব, যে সবাইকে যদি একই পরীক্ষা করবে। মূসা আলাইহিসসালামের পরীক্ষা কি কি পরীক্ষা? দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে নদী পার হতে পারছেন না, একদম পার হতে পারছেন না, এটা পরীক্ষা। ইব্রাহিম নবীর পরীক্ষা কি? আগুনে ফেলে দিয়েছে ধরে তাকে। আমাদের নবীর পরীক্ষা কি? বেঁচে থাকা অবস্থায় চারটি বেটা চারটি মারা গেছে। ইব্রাহিম নবীর পরীক্ষা কি? ইব্রাহিম নবীর পরীক্ষা 70 বছর বয়সে একটা বেটা ছেলে হয়েছে, নাম তার ইসমাইল। আল্লাহ বলছে ওকে কুরবানি কর, যাও এখানে গিয়ে জমিনে বেঁধে ফেলে কুরবানি কর ওকে। ঘটনা শুনেছে? তাহলে এক এক জোনার পরীক্ষার কোয়ালিটি কি এক এক রকমের, প্রশ্ন এক এক জোনার কি এক এক ক্লাসের এক এক রকমের। তারা নবী বলে তাদের কঠিন পরীক্ষা।